সম্প্রতি একটা ভিডিওতে মালেক আফসারিকে দেখলাম, উনি বলতেছেন যে আমি শাকিব খানকে চাই, শাকিব খানকে পাই নাই, গল্প ভালো নিয়ে যাইতে পারি না এই কারণে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে, যদি একটা জিনিস তার আসলে কমতি থাকে বা তিনি একটা জিনিস নিয়ে হাজির হতে পারেন নাই, সেটা তিনি আসলে অকপটে স্বীকার করেন। যেমন শাকিব খানের কাছে তিনি গল্প নিয়ে গিয়েছিলেন যেটা শাকিব খান পছন্দ করেননি, এরকম কিছু তিনি বলতেছেন। অর্থাৎ তিনি এটা নিজেই স্বীকার করতেছেন এবং অকপটে স্বীকার করতেছেন যে হ্যাঁ, শাকিব খানের ভালো লাগবে, ওয়াও বলবে, এই ধরনের গল্প আমি নিয়ে যেতে পারি নাই। এই যে নিজের ভুল বুঝতে পারা যে আসলে ভুলটা আমারই, আমি নিয়ে যেতে পারি নাই এজন্যই সে হ্যাঁ করে নাই, এই ব্যাপারটা বুঝতে পারাটাই অনেক বড় বিষয়, আর এটাই একজন আদর্শ পরিচালকের গুণাবলীর মধ্যে পড়ে। তো আমি মালেক আফসারি স্যার বলেই আসলে সম্বোধন করতে চাই, কারণ অনেক বড় মাপের একজন পরিচালক উনি। ওনার সিনেমাগুলো কিন্তু ওনার নামের উপরেও চলেছে, হ্যাঁ, ওনার সেই গার্ডসটা ছিল বা আছে, এখনও আছে। যদি ভালো বাজেট ওনাকে দেওয়া যায়, উনি ভালো সিনেমা নির্মাণ করতে পারবেন যদি ভালো একটা গল্প মিলে। মেগাস্টার বা সুপারস্টার দিতে হবে না, ভালো একজন অভিনেতাও যদি দেওয়া যায়, মালেক আফসারি ভালো একটা সিনেমা নির্মাণ করে দেখাতে পারবে। কিন্তু কোথাও গিয়ে ওনার কথাবার্তায় কিছুটা কনফিডেন্সের যে একটা ঘাটতি সেটা দেখতে পারলাম। উনি বলতেছেন যে শাকিব খানকে পাচ্ছি না, আমি তো যে ভিডিও করি সবাই শাকিবিয়ান। তো আসলে আমি ওনাকে আসলে বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে আপনার মতন পরিচালক বাংলাদেশে খুব কম। আপনি যতগুলো সিনেমা করেছেন তার মধ্যে ফ্লপ হয়েছে মাত্র তিনটা, আপনি এটা নিজেই বলেছেন আর আমরাও জানি। আর আপনার সিনেমা মেকিং স্টাইলগুলো হতে পারে অনেকের কপি ছিল বা অনেক সময় এরকম ছিল যে সিনেমাগুলো ইন্সপায়ার ছিল, কিন্তু একজন ভালো পরিচালক না হইলে কেউ রিমেকটাও ঠিকমতো করতে পারে না, সেই জায়গাতে কিন্তু আপনি সফল। আপনার এই যে কনফিডেন্ট লেভেল লো, কেন লো হইল আমি জানি না, আপনি আপনার কথাবার্তায় এটুকু বোঝা গেছে যে কনফিডেন্ট লেভেলটা আর আগের মতো নাই। আমি তো বললামই যে রিমেক করতেও কিন্তু হ্যাডাম লাগে, ঠিক আছে। রিমেক সিনেমা তখনই হিট হয় যখন ওই অরিজিনাল সিনেমাটার থেকেও মেকিংয়ের দিক থেকে সেটা এগিয়ে থাকে বা সেটার স্ট্যান্ডার্ডকে স্পর্শ করতে পারে। তো সেই জায়গায় মালেক আফসারি কিন্তু পেরেছে, করে দেখিয়েছে। এখন সে যদি কোনো সিনেমা হুবহু রিমেক করতে পারে, তাহলে মৌলিক একটা গল্প পেলে সেটাও তো খুব ভালোভাবেই মেক করতে পারবে, তাই না? সেই দৃষ্টিকোণ থেকে মালেক আফসারি অবশ্যই একজন মাস্টার মেকার, তার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়েও ভালো কিছু করার। কিন্তু এখানে মালেক আফসারি সাহেবের কণ্ঠে বারবারই একটা কথা শোনা যাচ্ছে যে শাকিব খান রাজি হয় নাই, শাকিব খানকে আমি পেলাম না। একটা অজানা হাহাকার তার মধ্যে কিন্তু স্পষ্ট। আমি একজন দর্শক হিসেবে যখন তার ভিডিওটা দেখতেছিলাম, তিনি ভিডিওর শেষের দিকে গিয়ে একটা ভিতর থেকে একটা কান্না, চাপা কান্না তার ভিতর থেকে বের হয়ে আসতেছিল। তো এই ব্যাপারটা আমাকে খুব ব্যথিত করছে, আমি খুবই হার্ট হয়েছি যে আসলে কেন এরকম হবে। এদের মতন কিংবদন্তি পরিচালক তারা নতুন নতুন মুখ তৈরি করবে, তারা সিনেমাতে নতুনদেরকে এস্টাবলিশড করবে, সেই গার্ডস তো তাদের আছে, থাকার কথা। তাহলে কেন সেটা হবে না? তারা কেন একজন মেগাস্টার সে করে নাই বলেই সে আক্ষেপ করবে, এগুলো কেন হবে? তার কথা মতে আফরান নিশোও তার সিনেমায় কাজ করবে কি না, তার যে গল্প বা গল্প পাওয়ার পরে দুইটার হিরোর গল্প, এই গল্প পাওয়ার পরে আফরান নিশোও রাজি হবে কি না, অপূর্ব একসাথে রাজি হবে কি না, এটা নিয়েও তার একটা কনফিউশন আছে। আমার কথা হচ্ছে যে আপনি যদি একজন আদর্শ পরিচালক হয়ে থাকেন, তাহলে আপনি একজন আফরান নিশো কেন, একজন শাকিব খান কেন, এদের দিকে কেন তাকিয়ে থাকবেন, নতুনদেরকে এস্টাবলিশ করেন না, পাইপলাইনের জন্য দু একটা পোলাইপান রেডি রাখেন না, অডিশন নেন, অডিশনের মাধ্যমে আপনারা নতুন মুখের সন্ধান করেন। এখন অনেকেই বলবে যে প্রযোজক তো 10 কোটি টাকা ইনভেস্ট করবে, তো এত কোটি কোটি টাকা কি নতুনদের উপরে ইনভেস্ট করা যাবে, এটা কি সম্ভব, তারা কি করবে? না, আমি কিন্তু সেটা বলতেছি না। তার সিনেমায় কিন্তু দুইটা হিরো, এখন আমার কথা হচ্ছে দুইটা হিরোকেই কেন একদম সুপার ডুপার হিট হইতে হবে, দুইটা হিরোকেই কেন মেগাস্টার সুপারস্টার বা আফরান নিশোদেরও তো একটা ফ্যানবেজ আছে ওই লেভেলের হইতে হবে, এর কেন এত বাধ্যবাধকতা? আমার কথা হচ্ছে মালেক আফসারি একজন দুর্দান্ত পরিচালক, তিনি নিজেকে প্রমাণ যথেষ্টবার করেছেন, তাহলে তিনি কেন এত কনফিউশনে ভুগবেন যে এই সিনেমাতে আমার অমককে লাগবে তমককে লাগবে? তিনি প্রযোজনা প্রতিষ্ঠানকে এইভাবে বোঝাইতে পারেন যে আমার সিনেমায় একজন আপনি পরিচিত মুখ দেন, আরেকজন যদি আমাকে নতুন সেলেও নিতে বলেন আমি নিতে পারবো এবং আমার সিনেমা হিট হবে। ওই ধরনের গল্প যদি উনি নাই পান, তাহলে অযথা 10 কোটি টাকা বাজেট খাটাইয়া এত পরিশ্রম করে এই বয়সে সিনেমা বানায় কোনো লাভ আছে? আমি জানি অনেকে আমাকে ভুল বুঝতে পারে, অনেকে এটাও ভাবতে পারে যে শাকিব খানের বিরুদ্ধেই বললাম নাকি আজকে, কিন্তু ভিডিওটা আরেকবার দেখেন, যারা বুঝেন নাই ভিডিওটা আরেকবার দেখেন। আমি কিন্তু এখানে শাকিব খানের পক্ষে বলেছি, মালেক আফসারিরও পক্ষে বলেছি, আমি এখানে মূল বার্তা দেওয়ার চেষ্টা করেছি এইটা যে একজন শাকিব খান নিজের জায়গায় ঠিক আছেন, এখন তিনি বছরে দুইটা সিনেমা করবেন, তিনি ভুরি ভুরি সিনেমা করবেন না, এটাই স্বাভাবিক। আর এই ব্যাপারটাকে মালেক আফসারিও একদম পজিটিভলি নিয়েছেন, তিনি কিন্তু নেগেটিভলি নেন নাই। কিন্তু আমার প্রশ্নটা এইখানে যে একজন মালেক আফসারি যদি আদর্শ পরিচালক হয়ে থাকেন, তাহলে তার এত কনফিউশন থাকবে কেন? কেন তার সিনেমায় আফরান নিশো বা শাকিব খান এদেরকে না হইলে চলতেছে না? দুইটা হিরোর সিনেমা যদি হয়, দুই বন্ধুর একটা গল্পের কথা তিনি বললেন, যদি দুইটা হিরোর সিনেমা হয় সেখানে কেন আফরান নিশোকে লাগবে, সেখানে কেন অপূর্বকে লাগবে? সেখানে একজন আফরান নিশো
আরেকজন নতুন হিরো, অথবা একজন অপূর্ব আরেকজন নতুন হিরো, এইভাবে কি ভাবা যায় না? আপনাদের কি চলচ্চিত্রের প্রতি কোনো দায়িত্ব নাই? আমি এটা শুধু মালিক আফসারকে বলতেছি না, বর্তমান সময়ের প্রত্যেকটা পরিচালক এইভাবেই ভাবতেছে, আমার সিনেমা দিয়ে আমি ছক্কা মারব, কিন্তু সেই ছক্কায় আমার ক্রেডিট থাকবে না, ক্রেডিট থাকবে আম্পায়ারের, হইল কোনো? অর্থাৎ সিনেমার গল্প যেটাই হোক, সিনেমার বাজেট একটু ভালো হইলে আর একটা ফ্যান বেজওয়ালা একটা হিরো হইলে তাহলে এনাফ, আর কিছু লাগবে না, আমি শুধু ফল ভোগ করতে পারলেই বাঁচি।